হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমি আবারও এই শাড়িটা ট্রাই করেছি, একটা স্ট্র্যাপলেস ব্রালেটের উপর। দেখো, একটা শাড়িকে কতভাবে পরা যায়। একটা সিম্পল হোয়াইট শাড়ি, আর এটার সাথে কিন্তু আমি যেমন কালার ব্লাউজ দিয়ে পরতে পারি, ঠিক সেরকমভাবেই আমি স্ট্র্যাপলেস ব্রালেটের উপর পরতে পারি। জানি আগের দিন পরেছিলাম, কিন্তু সেটা পরেছিলাম অন্যভাবে। আজকে একদম নর্মালভাবে যেভাবে শাড়ি পরে সেভাবেই পরেছি। আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তো অবশ্যই বলো। আর এটার সাথে কিন্তু কোনো রকম কোনো কি বলবো, একটু ট্রেডিশনাল সাজ যেমন সাজা যায়, এটার সাথে কিন্তু সেরকম স্টাইলিশভাবেও সাজা যায়। কানে দুটো জাম জুয়েলারি, হাতে একটা বড় ঘড়ির ডায়াল, যেরকম আমি সবসময় বলি, মানে বড় ঘড়ির ডায়াল ভুল বললাম, একটা বড় ডায়ালের ঘড়ি। এটা করলে কিন্তু অসাধারণ লাগবে দেখতে। এবং এই যে শাড়িটা আমি পরেছি, এই শাড়িটা কিন্তু নানানভাবে নানান সাজে পরা যায়। তো একটা শাড়িকে কতভাবে পরা যায়, কত রকমভাবে পরা যায়, সেটাই আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করে থাকি। আমার মনে হয় এটাতে সবাই জান, মানে বুঝতে পারবে যে একটা শাড়ি, আমরা ভাবি না যে এত আমার শাড়িই নেই আলমারিতে বা ওয়ার্ড্রপে শাড়িই নেই, কী পরবো, এই শাড়িটা তো আমি পরেছি, তো আর কীভাবে পরবো। তো একটা শাড়িকে কীরকমভাবে পরা যায়, কতভাবে পরা যায়, সেটাই আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি। তো দেখো, এরকম এক তো শাড়িটা ভীষণ সফট আর ভীষণ হালকা আছে, কোনো হেভি ব্লাউজ দিয়েও তোমরা পরতেই পারো। কিন্তু আমি বলছি এরকমভাবেও তোমরা ট্রাই করতে পারো, এটা ফুল স্লিভ ব্লাউজ দিয়ে পরতে পারো, এটা শর্ট স্লিভ ব্লাউজ দিয়ে পরতে পারো, এটা স্লিভলেস ব্লাউজ দিয়ে পরতে পারো, এটা স্ট্র্যাপলেস ব্রালেট দিয়ে পরতে পারো, উইথ স্ট্র্যাপ ব্রালেট দিয়ে পরতে পারো, প্লাস এরকমভাবেও পরতে পারো। এটার সাথে কিন্তু তোমরা অক্সিডাইজড জুয়েলারি অবশ্যই ট্রাই করতে পারো, হাতে বড় ব্যান্ডের ঘড়ি, মানে বড় ডায়ালের ঘড়ি আর অক্সিডাইজড জুয়েলারি, এটাতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর আমি এই শাড়িটার সাথে একদিন প্রপার সাজ সেজে তোমাদের সামনে অবশ্যই আসব। একদম জুতো পর্যন্ত কীরকম পরতে পারি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, যে এই শাড়িটার সাথে কী ধরনের জুতো আমরা পরতে পারি। ওকে, একদিন আমি এই জুতো পরা নিয়ে শাড়ির সাথে জুতো কীভাবে পরতে পারি, কী ধরনের জুতো পরতে পারি, সেটা আমি অবশ্যই শেয়ার করবো। কারণ শাড়ির সাথে জুতোটা অনেক ইম্পর্টেন্ট, মানে কোন শাড়ির সাথে কোন জুতো যায়, সব শাড়ির সাথে সব জুতো যায় না, বা আমি একটা শাড়ি পরে কীরকম সাজ সাজলাম আর তার সাথে কীরকম জুতো গেল, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো, এই যে শাড়িটা আমি পরেছি এরকম একটা ব্রালেটের সাথে, এটা কিন্তু কোনো খারাপ লাগছে বলে আমার মনে হচ্ছে না, বাট তোমরা বলো কীরকম লাগছে। আমি ঠিক এই ব্রালেটের সাথে আরও একটা শাড়ি পরে তোমাদের সাথে শেয়ার করছি, তো বলো কোনটা পরলে, মানে কোনটা দিয়ে ভালো লাগছে। এটা একদম সিম্পল শাড়ি, দুটোই খুব সিম্পল শাড়ি, দুটোই তোমাদের চেনা শাড়ি, কিন্তু যখন তোমরা একটু সাজটা অন্যরকম করবে না, শাড়িটার লুকসটাই চেঞ্জ হয়ে যাবে, শাড়িটা মনে হবে পুরো নতুন। যদি সাজটা তোমরা ঠিকঠাক সাজতে পারো, তখন গিয়ে শাড়িটা মনে হবে পুরো নতুন একটা শাড়ি। তখন কিন্তু আলমারি খুলে বা ওয়ার্ড্রপ খুলে হাউদাস করতে হয় না, এই শাড়িটা তো আমি বহুবার পরেছি, বা 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 কারো থেকে ধার করে কিন্তু শাড়ি পরতে হয় না। ওই সকালবেলায় ব্যাগে করে শাড়ি দিলাম, মানে কেউ দিলো আমাকে, আমি সেই শাড়িটা ওপরে উঠিয়ে নিলাম আর পরের দিন সেই শাড়িটা নিজের মনে করে পরে নিলাম, এটা তো এক তো কারো শাড়ি বা কারোর জামা কাপড় ধার করে পরলে তার প্রচণ্ড সাইড এফেক্ট আছে, সেটাও আমরা জানি, প্লাস নিজের শাড়ি নিজেরই হয়, ছিঁড়ে গেলে, ফেটে গেলে, ফেসে গেলে কাউকে জবাব দিয়ে কৈফিয়ত দিতে হয় না, যেটা অন্যকে দিতে হয়। যাই হোক, তো এরকমভাবে যদি একটা শাড়িকে নানানভাবে পরা যায়, শাড়িটা কিন্তু নতুনত্ব বেড়ে যায়। আরও একবার দেখিনি পুরো লুকটা, এই হচ্ছে আমার পুরো লুক, একটা স্ট্র্যাপলেস ব্রালেট দিয়ে কিন্তু আমি এই শাড়িটা পরছি, মানে পরেছি, আসছি আরও একটা শাড়ি পরে তোমাদের সামনে এই ব্রালেটের উপরে। তো দেখো, এই শাড়িটা তোমাদের বহু পরিচিত, বহু জানা শাড়ি, তো এই শাড়িটা আমি পরলাম সিম্পল ওরকমভাবেই, ব্রালেটের ওপর দিয়েই পরলাম। আর কেমন লাগছে সেটা তো তোমরা আমাকে অবশ্যই জানাবে, এই যে ব্রালেটের ওপর দিয়ে শাড়িটা পরলাম। আর এরকমভাবে ব্রালেটের ওপর যদি তোমরা এরকম শাড়ি পরো, ট্রেডিশনাল শাড়িকেও কিন্তু যথেষ্ট ভালো লাগে দেখতে। দেখো, এই শাড়িটার সাথে কিন্তু এই গোল্ডেন ব্যান্ডের এটা গেছে, কিন্তু আগের শাড়িটার সাথে যাচ্ছিল না, তাই তো? তার কারণ হচ্ছে আগেরটার সাথে সিলভার বা অক্সিডাইজ যাবে, কিন্তু এটার সাথে গোল্ড যেতেই পারে। তো যেটা বলছিলাম, ব্রালেটের উপর এই শাড়িটাই যে আমি পরেছি, এটা কেমন লাগছে? দেখো, আগের শাড়িটার সাথে ইনফ্যাক্ট ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, এটার সাথেও কিন্তু ভালো লাগছে। আরেকটা কথা বলি, এটার সাথে দেখো এই ডায়ালটা যথেষ্ট ভালো ম্যাচ করেছে, যেটা কিন্তু আমার আগের শাড়িটার সাথে ম্যাচ করছিল না, কারণ ইনফ্যাক্ট আগের শাড়িটার সাথে সিলভার বা অক্সিডাইজটা যত ভালো যাবে,
কত ভালো, গোল্ড যাবে না, ইনফ্যাক্ট একদমই যাবে না, কিন্তু এটার সাথে গোল্ড খুব ভালো যাচ্ছে। আর এই ব্রালেটের উপর কিন্তু এরকম একটা ট্রেডিশনাল শাড়িও কত ভালোভাবে পরা যায় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আবারও বলছি, ওয়ার্ড্রপ খুলে বা আলমারি খুলে শাড়ি নেই বা শাড়ি ধার করে পরার কোনো প্রয়োজন নেই। একটা শাড়িকে যদি আমি অনেকভাবে, অন্যভাবে, নানা মানে নানানভাবে, নতুনভাবে পরতে পারি, তাহলে কিন্তু একটা শাড়িও নতুন রকম দেখতে লাগে। তো দেখো, এই যে ব্রালেটের উপর আমি শাড়িটা পরেছি, দেখো এটা ট্র্যাডিশনাল শাড়ি, এটা কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে দেখতে। আর ওই যে বলি ক্যারি করা, আমি কিভাবে শাড়িটা ক্যারি করছি, সেটা হচ্ছে একটা, শুধু শাড়ি কেন, যে কোনো ড্রেস আমি কিভাবে ক্যারি করছি সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট র্যাদার দেন ড্রেসটা আমাকে ক্যারি করছে কিনা। তো এইরকমভাবে যদি আমরা শাড়ি পরতে পারি বা যে কোনো ড্রেস যদি ঘুরিয়ে ফিরিয়ে পরতে পারি, তাহলে আমার মনে হয় না যে প্রতিদিন প্রতি মুহূর্তে যে কোনো একটা অকেশনে এলে কারো থেকে ধার করে বা কিনে শাড়ি আমাদের পরতে হবে বা ড্রেস পরতে হবে। একটা ড্রেসকে কীভাবে নতুনভাবে পরা যায় সেটাও আমি তোমাদের সাথে পরবর্তীকালে শেয়ার করব। এবং এই শাড়িটা, এই যে আবারও বলছি, ব্রালেটের ওপর কিন্তু এটা একটা ট্র্যাডিশনাল শাড়ি, এটা পরেছি, এটা কিন্তু খারাপ লাগছে না। আগের দিন আমি একটা লম্বা হাতা ব্লাউজের সাথে এই শাড়িটা পরেছিলাম, তাতে তোমরা অনেকেই অনেক রকম কথা বলেছো, কিন্তু দেখো ট্র্যাডিশনাল শাড়ি কিন্তু সবসময় সেরকমভাবেই ভালো লাগে। ইনফ্যাক্ট দেখো, আগের শাড়িটা ব্রালেটের সাথে যতটা খুলছিল আমার মনে হচ্ছে এই শাড়িটা ততটা ভালো লাগছে না। ভালো লাগছে বাট ততটা ভালো লাগছে না। সব কিছু শাড়ির সাথে সব কিছু যায় না, সব শাড়ির সাথে সব কিছু যায় না। ব্রালেট যেমন একটা কী বলবো, ট্র্যাডিশনাল শাড়ির সাথে যাবে না, খারাপ লাগে না, ক্যারি করতে পারলে আবারও বলছি সব ভালো, কিন্তু ভালো লাগে না। এটা যদি আমি একটা লম্বা হাতার ব্লাউজের সাথে বা অন্তত পাখি একটা সিভলেস লাল ব্লাউজের সাথে বা অন্য মানে কালার ড্রেপ করে অন্য ব্লাউজের সাথেও পরতাম, ভালো লাগতো, কিন্তু ব্রালেটের সাথে অত ভালো লাগছে না যতটা আগের শাড়িটা আমাকে ভালো লাগলো, তাই তো? এটা আমার মনে হয়। তো কমেন্ট সেকশনে তোমরা জানাও কোনটা ভালো লাগলো, কোনটা খারাপ লাগলো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য।